পাগলের গাড বসাইছে খেললা বাবা হরপুরে পাগলের গাড বসাইছে খেললা বাবা হরপুরে গেলে তোমরা দেখতে পাবে পাগল ফকির জিকির পরে খেললা বাবা হরপুরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আর আজকের ভিডিওর টপিক হচ্ছে গিফট আনবক্সিং। যদিও আগে আগে আমি কিছু গিফট খুলে ফেলেছি অলরেডি, তবুও আজকে আমি আমার বার্থডে গেল, যেন বার্থডে সেই উইক চলছিল আমার। তো আমাকে অনেকে অনেক গিফট দিয়েছে, তো ভালোবেসে দিয়েছে, তো আমি সেই গিফটগুলো এখন আনবক্সিং করবো। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে, আমার বোন আমাকে দিয়েছে, আমার 21 বছর পূরণ হলো, তাই আমাকে 21টা গিফট দিয়েছে। ঠিক আছে, তো কী কী সে গিফট দিয়েছে আগে সেইগুলো খুলবো, আচ্ছা বোন আগে যেগুলো দিয়েছে সেগুলো খুলে নিয়ে দেখা যাক, তারপরে অন্যরা কী দিয়েছে সেটাও দেখবো। তো চলো কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। কিন্তু আমার বোন আমাকে দিয়েছে গিফট, আর এইটার মধ্যে সব আছে, আমাকে খুলে দেখতে দেয়নি। তো আজকে আমি দেখবো যে এর মধ্যে কী কী আছে, কী উদ্ভট কিছু থাকবে হয়তো। তো চলো চেক করা যাক। এই হচ্ছে 21খানা গিফট। তো প্রথমে ছোটো থেকে বড়, একটাও বড় কিছু নেই। চলো দেখি কী কী দিয়েছে। তো প্রথমেই ছোটো থেকে স্টার্ট করতে বললো বোন, তো চলো প্রথমে ছোট আছে এইটা। এটা কি? বড় প্লাস, কি করবো এটা? শীতকাল, শীতকাল চলে গেছে যেহেতু, কিছু শীতকাল চলে গেছে, আমাকে এখন দিচ্ছে বড় প্লাস। তারপর ছোট কোনটা? এইটা, এইটা খালি সফট ক্রিম। আচ্ছা, এটা কি ঠোঁটে দেবো আর এটা কি মুখে মাখবো? কি আছে, কি আছে? তাই চকলেট, এই যে খালে। আমার গিফট আমাকেই খাও। উদ্ভট সব গিফট দিচ্ছে, আমি বুঝতে পেরে গেছি যে কী কী গিফট হতে চলেছে। বাহ, এটা খুব সুন্দর, কোথায় কিনেছিস? এটা খুব সুন্দর লাগছে, এটা মাথার ফুল গার্ডার, এটা বোঝা যাচ্ছে এটা খামচি ক্লিপ কিছু। হ্যাঁ, একটা একটা সিম্পল খামচি ক্লিপ। এটা ধরে ফেলেছে, এটা খুলে নি। ও, একটা একটা লিপস্টিক, হট লিপস্টিক। এটা বাউ, একটা হার দেখি কিরকম। বাহ সুন্দর, একটা সুন্দর হার। আর কি দিয়েছিস তুই? পুরো মেকআপের জিনিস দিয়ে দিয়েছে মনে হচ্ছে, লিপস্টিক, ক্লিপ, দেখি নেল পলিশ, একটা কালো কালারের নেল পলিশ। আচ্ছা, এখানে দুটা ঝুমকা কানের আছে আর টাপস আছে, আমি এগুলো পরি, এগুলো কোনো শাড়ি টাড়ি পরলে পরবো বা কিছুর সাথে পরবো। তো নেক্সট, ও কি করে ভাই আছি টিচিস রে, কত কষ্ট করে করেছি কিন্তু ছিঁড়তে দুবারও লাগেনি। মানে কি, একটা ব্লু হেভেনের মাস্কারা, মাস্কারাই তো। আমার মাস্কা ছিল, আবার কিনে আনলি? শ্যাম্পু না, এটা কন্ডিশনার, ডাব কন্ডিশনার, সিল্কিন সাইন।
সানসিল্ক শ্যাম্পু, তোকে কে আইডিয়া একুশটা ওগুলো আমার সাজার জিনিস দিয়ে দিয়েছে। যাই হোক, আচ্ছা নেক্সট এটা হচ্ছে গোলাপ জল। আমি টোনার হিসাবে এটাই ব্যবহার করি বা ফেস ওয়াশ করার পর ওটাই করি। থ্যাংক ইউ, ওটা আমার শেষ হয়ে গেছিলো, ওটা দিয়েও ভালো করেছে। নেক্সট পাউডার, কি করবো পাউডার, গরমকাল এসছে, গরমকাল এসছে বেবি পরবর্তী সিজনে তো পাউডারটা কাজে লাগবে। গরমকাল এসছে, খুলে গেছিলো ম্যাগি ইয়েপি, সরি এটা আমি প্রচুর খাই, থ্যাংক ইউ। ও আর কটা বাকির আছে, এটা বুঝতে পারছি এটা কাজল বাগার কিছু হবে। বাহ চলে, একটা নতুন কাজল পেন্সিল হয়ে গেছে, ভালো ভালো, এটাই কিছু ভালো কিছু হবে ভেবেছিলাম। কি মনে হচ্ছে বলতো, পেন সুন্দর, দুটা পেন সুন্দর, দুটা পেন, এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। আমি কিছু ভেবেছিলাম যে আরেকটা নেল পলিশ হবে, এলকোর একটা ফাউন্ডেশন, তো এগুলোর দাম নেয় আমাদের এখানে 30 টাকা নেয়, কিন্তু এমনিতে দাম 15 টাকা, কিন্তু 30 টাকা নেয়, ঠিক আছে। এলকোর ফাউন্ডেশন, এটা আমি কোনোদিন ইউজ করিনি, ঠিক আছে, তুমি দিলে যখন ইউজ করবো, আশা করি ভালো হবে না খারাপ হবে জানি না, সুন্দর তবে। লাস্ট না, লাস্ট না, আর একটা আছে না, কটা হলো এখানে, 21টা গুনে গুনে, একটা খুবই প্রয়োজনীয় জিনিস মাইক্রোফোন, সিরিয়াসলি এটা আমার খুব প্রয়োজন হবে ভিডিও করার জন্য, একটা মাইক্রোফোন। এটা এটা কোথায় কিনেছিস, এটাই তো? যাই হোক, এটাতে কেমন আওয়াজ এসে চেক করলে একবার হয়, হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। শেষ, এটা বড় গিফট, কি আছে কি আছে, ওড়না জামা কি আছে, তাই এটাও সুন্দর গিফট, একটা জামা, একটা কুর্তি, জামা বলতে কুর্তি, তো ফেভারিট কালার একটা, আমার সব থেকে ফেভারিট, সাদা নেভি ব্লু অর ব্ল্যাক, তার মধ্যে এই একটা সাদা, সুন্দর। তো বোনের এখানে 21টা গিফট দেখা আমার কমপ্লিট হয়ে গেছে, 21টা হয়েছে তো আদেও, 21টা গিয়েছি বলতে পারো, তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে পেলাম দু হাত ভরে, যেন অনেক করে, কিন্তু এবার আমাকে আমার যে বান্ধবী বন্ধু যারা সব এসেছিল তারা কি কি গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, তো এগুলো কেটে তুলে নেবো। সবাই আমার বার্থডে সেলিব্রেট করেছে, তারাই এসেছিলো, নিজেরা এসেছিলো আমার বন্ধু বান্ধবরা, তো তারা এসেছে, এসে সেলিব্রেট করেছিলো, তো তারাই কিছু আমাকে গিফট দিয়েছে, আমাকে অনেক চকলেট দিয়েছিলো, আমি সব চকলেট খেয়ে নিয়েছি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। ওই দিন দুপুরে আমার যে তিনজন ফ্রেন্ডস এসেছিলো, ফ্রেন্ডস দাদা এরকম, তো তারা আমাকে যেটা দিয়েছে তারা হচ্ছে আমাকে এই টেডিটা দিয়েছে, কয়েকটা বড় একটা টেডি দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছিলো, আমি তো দেখে তো একদম বিশাল, আমার অনেক দিনে একটা ইচ্ছে ছিল একটা বড় টেডি হবে আমার, তো থ্যাংক ইউ সো মাচ। আর চলো এরপর আর কে কি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি। এই যে বোনের কোলে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই দিয়েছে, এটা আমার নিজের ভাই, তো সে দিয়েছে, সে বাইরে থেকে এসেছে দুদিন পর আমার বাড়িতে, তো তখন সে আমাকে এটা এনে দিয়েছিলো, একদম কুচু কুচু, এটাও খুব সুন্দর। তো এরপর আমার ফ্রেন্ডসদের মধ্যে আর যারা এসেছিলো, শিল্পাকে তো তোমরা সকলেই চেনো, আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে সাথে যারা এসেছিলো ওর মধ্যে, প্রথম গিফট শিল্পার গিফট লাস্টে দেখাবো, ঠিক আছে, প্রথম গিফট এটা হচ্ছে সঞ্জু অ্যান্ড পিঙ্কি, একটা ইউটিউব চ্যানেল আছে, ছোটোখাটো ইউটিউব চ্যানেল হলেও
একজন ইউটিউবার, আর সে দিয়েছিল এই গিফটটা। তো খুবই সুন্দর এই যে ফটো বাঁধানোগুলো দেখো একবার। এটা হচ্ছে আমি, এটা আমার পুরীতে, এটা হচ্ছে আমার পুরীতে যাওয়ার সময় সেখানের পিক, আর এটা হচ্ছে ওড়িশায় যখন ছিলাম বোন আমার একসাথে একটা পিক। তো খুবই সুন্দর দুটো, একটা মানে দুটো পিকই খুব আমার পছন্দের পিক। তো এই গিফটটাও আমার খুব পছন্দ ছিল খুব। এইটা, এটা হচ্ছে আমার চন্দু দিয়েছে, আমার চন্দু বান্ধবী। তো আমার বান্ধবী চন্দু এসেছিলো, এটা একটা ফ্লাওয়ার বাস, ঠিক আছে। এগুলো আমি আগেই খুলে রেখেছিলাম ওদেরকে, এটা একটা ফ্লাওয়ার বাস। তো এটাও খুব সুন্দর। এবার নেক্সট, আমার বান্ধবী কি দিয়েছে, আমার শিল্পারানী ফরফরানী বান্ধবী কি দিয়েছে, তার আগে কে দিয়েছিল এটা, দাদা। তো এটাও আমার একটা ফ্রেন্ডস দিয়েছে, এর সাথে দুটো পেন ছিল। তো পেনগুলো একদম দারুণ। এবারে শিল্পা কি দিয়েছে, তো শিল্পা দিয়েছে একটা কফি মগ। তো যেটা মানে অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে একটা নিজেদের ছবি থাকবে একটা কফি মগ। তো এই কফি মগটা দেখো, এই যে এটা হচ্ছে এবারে সরস্বতী পুজোয় ও আর আমি বেরিয়েছিলাম আমাদের কলেজে, কলেজে এটা হচ্ছে আমার পিক, আমার আর ওর সাথে একটা পিক। আর এটা হচ্ছে আরামবাগ গিয়েছিলাম ঘুরতে তখনের একটা পিক। এই দুটো দিয়ে একটা কফি মগ, খুব সুন্দর। আর লাস্ট গিফট, সব গিফট শেষ। তো আমার বান্ধবীরা এসেছিলো, আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি অনেক আনন্দ পেয়েছিলাম আর অনেক গিফটও পেয়েছি যা আমি আশাই করিনি। আর শেষ গিফট হচ্ছে আমার মা, মানে আমার মা আমাকে কী দিল, মা বলতে মা বাবা বাড়িতে, তো আমাকে এইবারে আমাকে কী দিয়েছে। কোনোবার সেভাবে আমার জন্মদিন সেলিব্রেট হয় না, তো এমনি কিছু একটু দিয়ে দেয় আমাকে, গিফট বাগেরা টাকা দিয়ে দেয় এরকম হয়। তো এবারে আমার মা আমাকে কী দিয়েছে সেটা দেখাচ্ছি। চেন, ইনভিটেশন না, সোনার চেন, এটা আমার মা আমাকে করে দিয়েছে। একটা পড়ে আছে, এটা এবারে আমাকে আমার মা করে দিয়েছে, সুন্দর। তো এই ছিল আমার বার্থডে গিফট। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আর সব প্রিয় মানুষদের কাছ থেকে পেয়েছি। আমি এতটা পাবো আমার বার্থডের দিন আমি আশা করিনি। আবার একবার তোদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আজকের মতো টাটা, তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও। তো টাটা, বাই বাই।